শুধুমাত্র তো একটা ঝুঁকি থাকে, যারা বাইরে থেকে আসছে, ঘরে আসলো, তার কন্ট্যাক্টে গেলো, এরকম একটা ঝুঁকি হয়তো থাকে, বা যিনি আসলেন তা আসলেই যে করানো হবে তাও কিন্তু না। আসলে তো স্ক্রিনিং করা হচ্ছে এয়ারপোর্টে, এয়ারপোর্ট বলেন, নৌবন্দর বলেন, বর্ডার বলেন, স্ক্রিনিং করা হয়। তার যদি কোনো লক্ষণ থাকে তাকে তো ঢুকতে দেওয়া, তাকে কিন্তু আইসোলেট করা হয়, আইসোলেট করে তাকে চেক করা হয়। যদি করোনা না থাকে তখন তো ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা কোনো লক্ষণ নাই, এটাও অনেকের প্রশ্ন, লক্ষণ না নিয়ে ভাইরাস তো বহন করে আসতে পারে, কোনো লক্ষণ এরকম হতে পারে, তো আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি, তাদের বেলায় কিন্তু ওই আসার সময় প্লেনে একটা ফর্ম ফিল আপ করে, তারা তাদেরকে বলে, বিদেশ থেকে যদি আসে, ধরুন চায়না বলেন, এখন তো সাউথ কোরিয়া বা ধরেন ইরান বিভিন্ন জায়গায় ছড়ে গেছে, তাদেরকে বলাই হয়, তাদের যদি তাদেরকে বলা হয় 14 দিন তারা নিজের ঘরে থাকবে, এটাকে বলে সেলফ কোয়ারেন্টাইন, নিজেকে নিজে বলতে পারেন যে কারা আলাদা করে রাখবে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবে না, ঘরে অন্য অন্য পরিবারে যারা লোক আছে, বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন, কারোর সঙ্গে দেখা করবে না, সে আলাদা 14 দিন থাকবে। যদি 14 দিনের মধ্যে কোনো লক্ষণ দেখা দেয় তাহলে হট নাম্বার আছে, হটলাইন কতগুলো আছে, তাকে নাম্বারটা দিয়ে দেওয়া হয় যে আপনি এখানে যোগাযোগ করেন, বা যে কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে, তাহলে আইডিসির সঙ্গে যোগাযোগ করতে। যদি 14 দিনের মধ্যে কোনো লক্ষণ দেখা না পায় তাহলে বলতে পারেন যে উনি করোনা ফ্রি। আমাকে অনেকেই প্রশ্ন করছে, মানে অন্যান্য দেশ বা চায়না বা আরও বড় উন্নত দেশ, এরাই তো হিমশিম খাচ্ছে, যে আমাদের তো ছোট্ট দেশ, মানুষ প্রচুর, ওভার পপুলেটেড, মানে ঘন বসতিপূর্ণ এলাকা, আমরা পারবো কিনা, গভর্নমেন্ট পারবে কিনা, ডাক্তাররা পারবে কিনা, এই প্রশ্ন কিন্তু হচ্ছে। তো গভর্নমেন্ট কিন্তু স্টেপ নিয়েছে, গভর্নমেন্ট কিন্তু বসে নাই, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, আমাদের ধরেন ডিজি হেলথ বা IEDCR, তারা কিন্তু যৌথভাবে এগুলো কাজ করছে, অন্যান্য আরও ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে, সেই জন্যই গভর্নমেন্ট আলাদা কিন্তু হাসপাতালে করে ফেলছে। যেমন একটা আছে কুয়েত মতি হসপিটাল জানেন, একটা IDH বলে, দরকার বলে আরও হসপিটাল, সেখানে করোনার জন্য আলাদা হসপিটাল, বেডও রেডি আছে, এবং অন্য কোনো রুগী কিন্তু এখানে থাকবে না, ইভেন তার জন্য ICU রেডি আছে, ওই ICU করোনার রুগী থাকলে অন্য কোনো রুগী কিন্তু রাখেন, শোয়াচ্ছে তো করে, গভর্নমেন্ট কিন্তু প্রস্তুতি নিচ্ছে। প্লাস ধরেন যেটা বললেন যে ডাক্তার নার্স প্যারামেডিক, তো ভয় তাদেরও তো ভয়, কারণ করোনাটা রুগী হলে ডাক্তারই তো এক নম্বর ঝুঁকি থাকে, তো একজামিন করতে হবে, ডাক্তার বলে নার্স তো আগে দেখবে, বা অন্যান্য স্টাফ যারা আছে তাদের জন্য কিন্তু পার্সোনাল প্রোটেকশন নিয়ে ওই রুগী একজামিন করা, তার পরিচর্যা করা বা চিকিৎসা করা, সেটা কিন্তু করা হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু স্টেপ নিচ্ছে আর কি। এবং আপাতত যা আছে আমি মনে করি যেটা সাফিসিয়েন্ট, ভবিষ্যতে কী হবে বা আরও যদি বাড়ে, আরও যদি ভয় হয়, তখন সেই অবস্থা অনুযায়ী কিন্তু স্টেপ নেওয়া হবে অবশ্যই হবে, কিন্তু আপাতত যা আছে এটা আমার মনে হয় ভয়ের কোনো কারণ নেই, কেউ যেন সন্দেহ না করেন বা ভয় না পান যে গভর্নমেন্ট পারবে কিনা, সরকার পারবে কিনা, আমরা পারবো কিনা, আমরা ডাক্তাররা পারবো কিনা, কদ্দু রেডি, এটা ইনশাল্লাহ আমরা কিন্তু রেডি আছি, করতে পারবো। এটা ঢালাও মাস্ক পরতে গিয়ে মাস্কেরও কিন্তু ক্রাইসিস হচ্ছে, দামও তো কয়েক গুণ বেড়ে গেছে, সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে মাস্ক পরা কিন্তু দরকার নেই। যদি কোনো রুগী আক্রান্ত হয়ে আসে, নিয়ম হলে সেই মাস্ক পরবে, কোনো আক্রান্ত ব্যক্তি ওনার মাস্ক পরাটা খুব জরুরি, অন্যান্যদের কিন্তু মাস্ক পরা এই মুহূর্তে দরকার নাই। প্লাস যিনি আক্রান্ত আসেন তাকে তো হসপিটালে রাখা হবে, বা যেখানে থাকবেন তার আশেপাশে যারা থাকবে, ডাক্তার নার্স আর বা আত্মীয় স্বজন যারা, তার পরিচর্যা, তাদের তখন কিন্তু মাস্ক ব্যবহার করতে হতে পারে। কিন্তু ঢালাও যে আমরা মাস্ক পরে যে রাস্তাঘাটে হাঁটতেছি, বাজার করছে, এই করছে করছি, তাদের কিন্তু এটা দরকার নেই। তারা তো অন্য কোনো কারণে মাস্ক ব্যবহার করেন, কারো শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, বা ধুলাবালি ডাস্ট থেকে বাঁচার জন্য, দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা কিন্তু আলাদা জিনিস। কিন্তু করোনার ভয়ে যে ঢালাও মাস্ক, এটা কোনো দরকার নেই।